অভিযানের প্রভাব নিয়ে নিত্য পণ্যের দামে শীতকালীন সবজি থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম বেড়ে চলছে। প্রকারভেদে চালের কেজি প্রতি দাম বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে অনেকটা দায়সারা তদারকি করছে খাদ্য মন্ত্রণালয়। এদিকে রমজানের আগে পণ্যের মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় মধ্যবিত্ত থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষের নাবিশ্বাস উঠেছে। রমজান মাস না আসতেই বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী হঠাৎ করে বেড়েছে। পেঁয়াজ, ছোলা, ডাল সহ সকল প্রকার চালের দাম, ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। বাজার কোনো বাজার নাই, সবকিছুর দাম বাড়াই ঠিকান, গরিব গত খাওয়ায় জন্মের খাওয়া কি করা যায়। আগে তো বেশি বাড়ে খাইছি, দাম টাম কম আছিল খাইছে, এখন তো দাম বেশি সব পণ্যের দামই কম বেশি উঠতেছে নামতেছে, কিন্তু আমাদের বেতন ওঠানামা করে না, আমাদের বেতন পাল্লো ভরে আরো কমায়। বিশ্বের কোনো দেশে আছে এক কেজি পেঁয়াজে মনে করেন 20 টাকা বাড়ি দেন, এক রাইতে ব্যবধানে 30 টাকা বাড়ি দেন, কিংবা আলুর কেজি, এখন তো নতুন সিজন, আলুর কেজি কিন্তু 50 টাকা, এটার তো কোনো পদক্ষেপ নেই। এমন বাস্তবতায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কারওয়ান বাজারে চালের আড়তে অভিযানে নামে খাদ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। তাদের উপস্থিতি টের পেয়ে দোকান রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। খাদ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম দাম তদারকিতে এসে প্লাস্টিকের বস্তায় চাল না কেনার জন্য দোকানদারদের বয়কটের যুক্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পর্যাতমূলক ব্যবহার করতে হবে, এটা আবশ্যকতা আছে, সেক্ষেত্রে ওনার দোকানে আমরা প্লাস্টিকের বস্তার চাল পেলাম। আর আপনি যেটা বলছিলেন যে এটা ওনাদের কোনো দায় নাই, এটা আসলে এরকম ঠিক না। ওনারা যদি এই চালটা না আনে তাহলে উৎপাদনকারীও এভাবে ওনারা উৎপাদন করবেন না। দামের কারসাজিও প্লাস্টিকের বস্তা ব্যবহার সহ বেশ কয়েকটি অসঙ্গতি এনে দুটি দোকানকে 50,000 টাকা জরিমানা করা হয়। অনেক দোকানদার তাদের আসন ছেড়ে আমাদেরকে দেখে বা খবর পেয়ে চলে গিয়েছে। এই বিষয়টা আমি অথরিটিকে জানাবো এবং সেই অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা হবে। তবে জরিমানার বিরুদ্ধে আপিল করবেন বলে জানান ভুক্তভোগী। আমাদের চালান ছোতা দেখবে, কিনা দাম দেখবে, ভোক্তার সেই যদি আমাদের বেশি হয় তাহলে আমরা এটা আমাদের অপরাধ মনে করব। আর যদি ভোক্তা যে হিসাবে আমাদেরকে দিছে যদি ওই হিসাবে হয় আমরা কিন্তু ভোক্তাতে আমরা এটা নিয়ে আপিল করব। অনেকটা দায়সারাভাবে দুটি দোকান তদারকি করে চলে যায় খাদ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। এদিকে ঝালকাঠির বিভিন্ন বাজারে খোলা তেল বিক্রি নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। সাপ্লাই চেইনটা যাতে কোনোভাবে কোথাও ডিসরাপ্টেড না হয়, কোথাও যেন মজুদ না করে, সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছি। অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়ের আখাউড়া বাজারে দুই ব্যবসায়ীকে 8,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।